হ্যাঁ বন্ধুরা, কলকাতা মেট্রো রেলে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। মাধ্যমিক পাশে আবেদন করা যাবে, আপনাদেরকে আজকে এই বিষয়ে বিস্তারিত জানাবো। অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, আর নিজের জেলার খবর পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর নিজের জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তা চলুন শুরু করা যাক। কলকাতা মেট্রো রেলে নিয়োগের জন্য আবেদন করে দিন আপনারা। মাধ্যমিক পাশে আবেদন করা যাবে, অন্যান্য ক্রাইটেরিয়া সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এটাই চাকরি প্রার্থীদের ছোট সুখবর। মাধ্যমিক পাস করে থাকলে এই পদে আবেদন করা চলবে। কলকাতা মেট্রো রেল বোর্ডে বিভিন্ন ট্রেডে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ কিন্তু হবে। এখানে আপনি পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে হতে পারেন, যে কোনো ভারতীয় নাগরিক এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ, যোগ্যতা, আবেদন প্রক্রিয়া সমস্ত আপনাদেরকে জানাবো। অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং শেষ পর্যন্ত জুড়ে থাকবেন। আপনাদেরকে বলতে চাই, প্রথম পদ আছে ফিটার, শূন্যপদ আছে 64টা, পদ আছে ইলেকট্রিশিয়ান শূন্যপদ 19টা, তাছাড়াও পদ আছে মেশিনিস্ট শূন্যপদ 7টা, ওয়েন্ডার পদ আছে 7টা, প্লাম্বার পদ আছে 7টা। সব মিলিয়ে অনেকগুলো কিন্তু শূন্যপদ আছে, এবং সেগুলোও ভিন্ন ভিন্ন ট্রেড অনুযায়ী, যার যে যোগ্যতা সেই ট্রেড অনুযায়ী কাজে লাগাবেন। বয়স এবার আপনাদেরকে বলবো, উপরোক্ত পদগুলোর ক্ষেত্রে আবেদন করতে গেলে প্রার্থীদের বয়স হতে হবে 15 থেকে 24 বছরের মধ্যে, সেটাও 1/1/2022-এর হিসেব অনুযায়ী। শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে? উপরোক্ত পদগুলিতে আবেদন করতে গেলে প্রার্থীকে অবশ্যই মাধ্যমিকে 50% নম্বর নিয়ে পাস করতে হবে, এবং সরকার স্বীকৃত যে কোনো ITI সংস্থা থেকে পাস করা থাকলেই আবেদন করতে পারবেন। বেতন দেবে মেট্রো রেলের নিয়ম অনুযায়ী, প্রতি মাসে স্টাইপেন্ড কিন্তু দেবে। আবেদন পদ্ধতি, আবেদন অফলাইনের মাধ্যমে করতে হবে। নিম্নে দেওয়া একটা ফর্ম আছে, আপনাদেরকে ফর্মটা দেখাচ্ছি, অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবেন। ফর্মটি নির্ভুলভাবে পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। আবেদনপত্র পূরণ করে বা আবেদনপত্র ফিল আপ করার আগে আপনারা apprenticeshipindia.org সাইটটা ভালো করে দেখবেন, apprenticeshipindia.org এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন রেজিস্ট্রেশন করে নিতে হবে। তারপরে আপনাকে অফলাইন ফিল আপ করে পাঠিয়ে দিতে হবে। অনলাইন রেজিস্ট্রেশনটা হওয়া প্রয়োজনীয়তা আছে, অবশ্যই মাথায় রাখবেন। আবেদনপত্র পৌঁছানোর শেষ তারিখ 21 ফেব্রুয়ারি 2022। আবেদন ফি, আবেদন করতে গেলে প্রার্থীদের 100 টাকা পোস্টাল অর্ডার করতে হবে, কিন্তু এই 100 টাকা সবার লাগে না। SC ST PH সংখ্যালঘু সম্প্রদায়, অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা ব্যক্তি এবং মহিলা, এদের জন্য ফি শূন্য। শুধুমাত্র জেনারেল পুরুষদের জন্য, OBC পুরুষদের জন্য 100 টাকা লাগবে। আবেদনপত্র পাঠানোর ঠিকানা খুব ভালো করে নোট করুন, এই হচ্ছে আবেদনপত্র পাঠানোর ঠিকানা। আমাদের কলকাতার ঠিকানাই আছে, আপনারা খুব সহজেই পাঠিয়ে দিতে পারবেন। DOI চিফ পার্সোনাল অফিসার, মেট্রো রেল ভবন 33/1, জেল নেহরু রোড, কলকাতা 7 লক্ষ 71। নিয়োগ পদ্ধতি, এক্ষেত্রে প্রার্থীদের মাধ্যমিক পাশের প্রাপ্ত নম্বর এবং ITI এর কোর্সে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থী বাছাই করে অ্যাপ্রেন্টিসশিপ নিয়োগ করা হবে। এবার হচ্ছে আপনাদেরকে আসল জিনিসটি দেখাবো, যেটা হচ্ছে আপনারা ডাউনলোড কোথা থেকে করবেন? অফিসিয়াল নোটিশ, এই যে অফিসিয়াল নোটিশ ডাউনলোডের লিঙ্ক, এই লিঙ্কে ক্লিক করে আপনারা অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিতে পারবেন।